হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি চন্দ্রলোক স্যারের বৃত্তের পার্ট ফোরের বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো এই পার্ট ফোরে আমাদের 31 থেকে 41 যে সমস্ত অঙ্কগুলো তোমার বইয়ে দেওয়া আছে সে সমস্ত অঙ্কগুলো আমি এক এক করে সলভ করবো। তো এর আগে আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যদি এর আগের ভিডিওগুলো না দেখা থাকে প্লিজ আমাদের স্পেশাল বক্স আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমাদের কিন্তু দেখে নেবে। তো ফ্রেন্ডস, তো বেশি সময় নষ্ট না করে চলো অঙ্কগুলি সলভ করে নিচ্ছি। পার্ট 1 প্রশ্নে বলেছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি হলে পরিধি কত? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে মানে আটটা দেওয়া আছে কত, 42। এবার তোমাকে পরিধি বার করতে বলেছে বৃত্তের। পরিধির সূত্র কি পাবো? বৃত্তের পরিধি হচ্ছে 2πr সমান হচ্ছে 42πr। বৃত্তের পরিধি সূত্র কি আমাদের? 2πr। এবং বৃত্তের পরিধিটা তোমাকে বার করতে বলেছে, তাহলে আমি জানি 2 × π এর মান 22 এর 7, আর আটটা কত হচ্ছে 42। 6 × 7 = 42 কেটে দাও, এরপরে তুমি গুণ করো 22 × 2 = 44, 44 × 6 424, 4 × 2 424 = 25, 264। বৃত্তের পরিধিটা হচ্ছে 264 সেমি। নেক্সট 32, একটা বৃত্তের ব্যাস 28 সেমি হলে বৃত্তের পরিধি কত? এবার বৃত্তের ব্যাসটা দেওয়া আছে, আগে কি ছিল ব্যাসার্ধ দেওয়া ছিল, তো বৃত্তের ব্যাসটা কত? ধরো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস আছে তোমার 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14 সেমি, তাই তো? ব্যাস যদি 28 সেমি হয় তাহলে ব্যাসার্ধ হবে 14 সেমি। হম, ধরো এই বৃত্ত, বৃত্তটার ব্যাস পুরোটা দেওয়া আছে 28, তাহলে অর্ধেকটা কত হবে? 14 সেমি হবে। এবার বলেছে বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি ভাই? বৃত্তের পরিধি সূত্র আমরা একটু আগে বলে জানলাম, বৃত্তের পরিধি 2πr, তাহলে এখানে দেখো 2 × π এর মান হচ্ছে 22 এর 7, আর r এর মান হচ্ছে 14, তো 7 × 14 কেটে দাও, তো 22 × 44, 44 × 2 = 88, তাহলে বৃত্তের পরিধি হবে 88 সেমি, 88 সেমি। দেখো 33 প্রশ্নে কি বলেছে, একটা বৃত্তের পরিধি 308, তার ব্যাসার্ধ কত? বৃত্তের পরিধিটা তোমার দেওয়া আছে, পরিধি মানে দেখো এটা এটা বৃত্ত, এই বৃত্তের পুরো পরিধিটা দেওয়া আছে কত? 308, তাই তো? তাহলে আমি লিখতে পারি বৃত্তের পরিধি সূত্র কি বলে, 2πr সমান 308। তাহলে এখান থেকে আমি আর মানটা বার করছি, 2 × 22 = 7 × r সমান 308, r সমান কত হবে? 308 × 1/2 × 7/22, এক্সচেঞ্জ হয়ে যায়, এটা আবার কাটাকাটি করে দেখো কত আসছে, 11 দিয়ে কাটা যাবে, দেখো এটা 11 × 2 = 22, 11 × 2 = 22, 8 রয়েছে, 8 × 9 = 28, এটা কেটে দাও 14, এটা কাটো 7, তাহলে এখানে হচ্ছে r সমান 49 সেমি। প্রশ্নে কি বার করতে বলেছে? বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা বার করতে বলেছে, তাহলে আর এর মানটা হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে কত? 49 সেমি। দেখো একটা বৃত্তের পরিধি 132 সেমি হলে বৃত্তের ব্যাস কত? সেম একই অঙ্ক, আগে একটা ব্যাসার্ধ বার করতে বলেছিল, এটা ব্যাস বার করতে বলেছে, তো তোমাকে ফার্স্টে ব্যাসার্ধটা বার করতে হবে, ব্যাসার্ধ ডবল করে দিলে হয় ব্যাস, আগেরটা মতনই করবো, তখন কিভাবে করবো? যে 2πr, 2πr সমান হচ্ছে 132, 2 × 22 = 7 × r সমান 132, তাহলে r সমান কত হবে? 132 × 1/2 × 7/22, এটা কেটে দাও 22 × 6 = 132, 2 × 3, তাহলে এখানে r সমান হচ্ছে আমার 21, r হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে আমার 21, কিন্তু এখানে তোমাকে ব্যাস বার করতে বলছে, তুমি একটু দেখে নেবে ব্যাস বার করতে বলছে না ব্যাসার্ধ বার করতে বলছে, যদি ব্যাসার্ধ বার করতে বলতো তাহলে এটাই অ্যান্সার হতো, কিন্তু বার করতে বলছে ব্যাস, তো ব্যাস কত হবে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি 21 হয়, আটটা যদি 21 হয় তাহলে পুরো ব্যাসটা কত হবে? ডবল হবে, 21 × 2 সমান কত হবে? 42 সেমি, 42 সেমি। থার্টি ফাইভের প্রশ্নটা একই, একটা বৃত্তের পরিধি 66 সেমি, ব্যাসার্ধ কত? সেম একই অঙ্ক, 2πr = 66, 2πr = 66, এখান থেকে আর মানটা বার করো, 2 × 22 = 7 × r = 66,
তাহলে আসন কত হবে? 66 ইন্টু 1/2 ইন্টু 7/22, কেটে দাও, 22 3 66, তাহলে আসন হচ্ছে 3 7 21/2, মানে 10.5। বার করতে বলেছে প্রশ্নে ব্যাসার্ধ, তাহলে 8টায় বার করতে বলেছে, 8টা কত হচ্ছে? 10.5 সেন্টিমিটার। নেক্সট 36, একটা বৃত্তের পরিধি 110 সেমি হলে বৃত্তের ব্যাস কত? সেম একই অঙ্ক, বৃত্তের পরিধি দেওয়া আছে 2πr, 2πr সমান 110, তাহলে 2 × 22 = 7 ইন্টু আর সমান 110, তাহলে আর সমান কত হবে? 110 × 1/2 ইন্টু 7/22, 22 × 5 = 110, তাহলে হচ্ছে তোমার আর সমান 35/2। প্রশ্নে কি বার করতে বলেছে? বৃত্তের ব্যাস কত? দেখো বৃত্তে আটটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান যদি 35/2 হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস সূত্র কি বলে? 2r, ব্যাস সমান 2r, 2 × আর আমারটা কত হচ্ছে? 35/2, 35 35 কেটে দাও, আর সমান কত হবে? 35 সেমি, ব্যাসটা সমান আমার কি 2r। 37 প্রশ্ন কি বলেছে? একটা বৃত্তাকার মাঠের চারদিকে সম পরিমাণ রাস্তা আছে, রাস্তার ভেতর ও বাইরের দিকে পরিধির পার্থক্য 88 মিটার হলে রাস্তা প্রস্থ হবে। দেখো এই অঙ্কটা কিন্তু আগের একটা ভিডিওতে আমি সলভ করে দিয়েছি, নেক্সট আরেকবার আমি এই অঙ্কটা সলভ করছি। দেখো একই অঙ্ক, একটা বৃত্তাকার মাঠ আছে, ধরে এটা বৃত্তাকার মাঠ, তার বাইরের দিকে একটা সম পরিমাণ রাস্তা আছে, মানে এমনি একটা রাস্তা আছে। এবার রাস্তার ভেতর ও বাইরের দিকে পরিধির পার্থক্য চলে, তা দেখো এবার আমার, আমি ধরলাম যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এবং বড় যেটা রাস্তা আছে বাইরে সেটাও তো একটা বড় বৃত্ত আছে, এটা তো একটা বড় বৃত্ত, তাহলে এটা এটা হচ্ছে এই ব্যাসার্ধ, এটা তাহলে ছোট বৃত্তটা ধরলাম R1, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। ছোট বৃত্তটার ব্যাসার্ধটা হচ্ছে R1, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2, তাই তো? রাস্তা আছে মানে একটা বড় বৃত্ত হচ্ছে। এবার পরিধির পার্থক্য 88 সেন্টিমিটার বলেছে, তাহলে আমি বৃত্তের পরিধি সূত্র কি? 2πr1 − 2πr2 সমান 88, এটা বুঝতে পেরেছ? দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তটার চারিদিকটা মানে কি ওর পরিধি, তো পরিধি সূত্র কি? 2πr, আমার এর মানটা হচ্ছে R1 আছে, সেই জন্য ধরলাম 2πr1 মাইনাস, এটা একটা বড় বৃত্ত, এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা R2, সেই জন্য 2πr2 − 88, পার্থক্য বলেছে পরিধির পার্থক্যটা 88 আছে, সেই জন্য মাইনাস করে দিলাম। এবার এখানে 2πটা কমন নিলাম, R1 − R2 সমান 88, 2 × 22 = 7 R1 − R2 সমান 88, এটা কাটার, দেখো এটা তুমি কি করবে, R1 − R2 সমান 88 × 1/2 × 7/22, 22 × 4 = 88, তাহলে আর 2 × 2 = 4, তাহলে R1 − R2 সমান কত হবে? 7 × 2 = 14, অঙ্কটা এর আগে একটা আমি ভিডিওতে করেছিলাম, মানে এর আগে অঙ্কটা দেওয়া ছিল, আরেকবার করে দিলাম। নেক্সট 39 এর প্রশ্নটা একই, একই কনসেপ্ট হবে, এই কনসেপ্টের মধ্যে হবে, 38 এর প্রশ্নটা কিন্তু সেম, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও অঙ্কটা অ্যান্সার করতে হবে। 39, দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা আমি শর্ট ট্রিক্স এবং লং ট্রিক্স দুটোই অ্যাপ্লাই করে দিচ্ছি। যখনই ব্যাসার্ধ বলবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, কি ব্যাস বৃদ্ধি পাচ্ছে, কি পরিধি বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, আর যখন ক্ষেত্রফলের সঙ্গে রিলেট থাকবে, যেমন দেখো বৃত্তের ব্যাসার্ধটা 20% বৃদ্ধি পেয়েছে, তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে তুমি সূত্রটা অ্যাপ্লাই করো যে x + y + xy/100, তো দেখো 20% বাড়ছে মানে +20, পরে আরো 20% বাড়ছে +20, +20 × 20/100, তাহলে এটা কেটে দাও, 0 0 কাটো, 22 = 40 + 4, তাহলে কত হবে? 44% অ্যান্সার হবে। এটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যখন ক্ষেত্রফল কত বৃদ্ধি বাড়াস বলবে তখন তুমি এটা অ্যাপ্লাই করবে, তাছাড়া কিন্তু হবে না। এবার এটা তুমি যদি লজিক্যালে যাও, মানে সিস্টেমেটিক করো, তাহলে কি হবে? দেখো বৃত্তের ব্যাস ছিল, ব্যাসার্ধ ছিল এটা বৃত্ত, এর ব্যাসার্ধ ছিল আমি ধরে নিলাম 100, আর 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা ব্যাসটা কত হবে? 120। এবার ক্ষেত্রফল কত বৃদ্ধি তোমার সেটা বার করতে হবে, ক্ষেত্রফল সূত্র কি? πr² আর এর ক্ষেত্রফল হবে πr², তাহলে পাই লিখে দিলাম, আর হচ্ছে 100 × 100,
এটা 100, সরি এটা পাই, আর মানটা কত, 120 ইন্টু 120, 100 100 কাটলাম, 100 100 কেটে দিলাম, হচ্ছে এটা পাই পাই কেটে দিলাম, তো দেখো এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 144, তাহলে কত বৃদ্ধি পেলো, 44% বৃদ্ধি পেয়েছে, 31 করতে পারো। এটা হচ্ছে তোমার 39। বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 46 সাপ্লাই করো, 10% বৃদ্ধি প্লাস 10 প্লাস 10 প্লাস 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 10 ইন্টু 10 বাই 100, দেখো দুবার বৃদ্ধি পড়েছে, সেদিন প্লাস 10 প্লাস নিলাম, যদি একবার বৃদ্ধি একবার হ্রাস বলতে পারে, প্লাস 10 মাইনাস 10, প্লাসে মাইনাসে মাইনাস হতে গেল, এগুলো কিন্তু আমি শিখিয়েছি, আগে ভিডিওগুলো আবার দেখবে তাহলে ওগুলো বুঝতে পারবে। তাহলে 10 10 হচ্ছে 20, আর এই 0 0 0 0 কেটে দাও প্লাস 1, তাহলে কত হচ্ছে আমার 21%, এটা হবে 21% উত্তর। এটা যদি সিস্টেমেটিক করো তাহলে আমি কিভাবে করবো, যে বৃত্তের ব্যাসটা 10% বৃদ্ধি পেয়েছে, ধরো এটা বৃত্ত, এর ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে আমি ধরে নিলাম ব্যাসটা হচ্ছে আমার 100, আর এই একটা বৃত্ত, এর ব্যাসটা কত 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে হবে 110, ব্যাস মানে আমি জানি 2r, 2r সমান যদি 100 হয় তাহলে r সমান কত হবে, কাটো 50, r সমান 50, কারণ ব্যাসার্ধ ধরে অঙ্ক করা যায় না, তোমাকে ব্যাস ধরে করতে হবে, তাহলে ব্যাসটা হলো 50। এটাও সেম, 2r সমান যদি 110 হয় তাহলে r সমান কত হবে, 55। এবার ক্ষেত্রফল কত, 100, তাহলে ব্যাস, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, 2r সমান যদি 100 হয় r সমান হচ্ছে 50, এর ব্যাসটা আবার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ছিল 10% বৃদ্ধি মানে 110, 2r সমান যদি 110 হয় r সমান কত হবে, 55। এবার তোমাকে বলছি ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে, ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এর ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, তাহলে পাই পাই লিখলাম, আর মান হচ্ছে 50 ইন্টু 50, এটা পাই লিখলাম, আর মান হচ্ছে 55 ইন্টু 55, এই তো আর মান দেখে দাও, পাই পাই কেটে দাও, 5 11 55, 5 10 50, 5 11 10 50, 5 11 55, তাহলে হচ্ছে 100, হচ্ছে 121, 100 ছিল হয়েছে 121, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 21% বৃদ্ধি। নেক্সট 41, বৃত্তের পরিধি 25% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, শর্ট ট্রিক সাপ্লাই করো ফার্স্টে, যে 25% বৃদ্ধি প্লাস 25 প্লাস 25 প্লাস 25 ইন্টু 25 বাই 100, তাহলে এটা হয় 50 প্লাস, এটা কাটাকাটি করো, 4 5 100, আর এটা তাহলে এটা যদি কাটিয়ে দিই 25 কে 4 দিয়ে ভাগ করলে করে, দেখো আমি শর্টকাট করছি, 25 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 1.0, 4 2 8, এটা কাটলে হয় এখানে 6.25, তাহলে 6.25, তাহলে যোগ করলে হয় 56.25 বৃদ্ধি হবে। আর এটাই যদি আমি সিস্টেমেটিক করি তাহলে কিভাবে করব, যে বৃত্তের পরিধিটা পড়েছে 25%, তাহলে ধরো এই একটা বৃত্ত আছে আমাদের, এই বৃত্তটা পরিধি দিয়া পরিধি হলাম 100, এবার বৃদ্ধি পেয়েছে কত 25%, তাহলে হবে 125, পরিধি 125, তাহলে আমি জানি 2πr1 = 100, 2πr = 100 লেখো, এটা হলো, এটা লেখো 2πr = 125, তাহলে আর সমান কত হবে, 100/2π, এটা কত হবে, আর সমান 125/2π, এবার ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, তা পাইটা পাই লিখলাম, আর মানটা হচ্ছে 100/2π ইন্টু 100/2π, এটা হচ্ছে পাই লিখলাম, 125/2π ইন্টু 125/2π, 2π 2π কাটো, 2π 2π কাটা গেল, এটা হচ্ছে দেখো যদি 5 দিয়ে কাটা যায়, 5 20 100, এটাও 5 20 100, 5 20 100, 5 25 125, 5 20 100, 5 25 125, তাহলে এটা আমি যদি কাটি 4 5 20, 5 5 25, 4 5 20, 5 5 25, তাহলে হচ্ছে 16:25, এবার তা কি হবে করবো,
যে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তোমার সেটা বার করতে হবে। তা 16 ছিল 25 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 9। তো 16 তো বৃদ্ধি পেয়েছে 9, 16 থেকে 25 মানে 9 বৃদ্ধি পেয়েছে। একে হবে 9/16, আর 100 কত হয়? এখন পার্সেন্টেজ দিয়ে বলে 100 করবো, 9/16 গুণে 100, 4 4 16, 4 5 100। তাহলে 9 5 9 মানে হয় 225/4 সমান 56.25, এটা হবে অ্যান্সার। এটা বুঝতে পারছো? এটা আমি অনুপাত করে বার করলাম, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 25, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? ছিল 16 হয়েছে 25, বৃদ্ধি পেয়েছে 9, তাহলে 16 তো বৃদ্ধি পেয়েছে 9, একে কত আর 100 কত। এবার ক্যালকুলেশন করে আমার ভালো হয়ে গেলো 56.25%। যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু।